গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বারবার ফ্যাসিবাদ ফিরে আসে, তাদের প্রতিহত করতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম এখনও শেষ হয়নি। এ সময় তিনি জানান, সংস্কারের জন্য গঠিত 11 কমিশনে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি, এই নিয়ে আমরা অবস্থান করেছি এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দি হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে, আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে যেটাকে উচ্ছেদ করতে হয়।